I love your Bengal. Video is a cheat to ask your video to be so good of Puja. So say, follow catch video to Korahabe. So our Pide Sate Achi, the Bolog Pide Sate, so the Kachi. So our road is a cycle of Korachi. The much of grammar packaging this song, the Yul Bengal, the Kabo, come on, Puja Rajan Korece. So our Dache, Agadu Pivai, the Dekta much of Roti, our Kanikon for a Punja Javo. দেখতে পাচ্ছেন গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য হালকা হালকা বৃষ্টি পড়ছে সেই মজা আসছে বন্ধুরা ভিডিওটা দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রাস্তা প্রচুর খারাপ হ্যাঁ আজকে সেই লেভেলের মজা আসছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আরে দেখতে পাচ্ছ বন্ধুরা যাচ্ছে আমাদের পাপন ব্রেকেট দেওয়া তো যাচ্ছে আমাদের তো বাইক নেই বন্ধুরা তার জন্য যাচ্ছি আমাদের ইসে হ্যাঁ সাইকেলে তো যাচ্ছে আমাদের গেল আমার গাড়িটাই তো চলে গেল বন্ধুরা তো সেই দুর্গাপূজা চলে এসেছে কাপ ফুল ফুটেছে রোডটি প্রচুর খারাপ দেখতে পাচ্ছ রোডটি তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব গান্ধে চালা তো বন্ধুরা শেষ মেস পৌঁছে গেছি আমরা ধোঁয়া ধোঁয়াতে তো চারিপাশে অনেক ভিড় জমেছে তো দেখাচ্ছি তোমরাকে তো ভিতরে গিয়ে তোমরাকে তার চারিপাশটি দেখাবো তো আজকের ব্লগটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক ভিড় জমেছে গেটটিতে পার হলাম তো দেখাচ্ছি প্রচুর ভিড় দেখতে পাচ্ছ লোকজনে প্রচুর দেখাচ্ছি এক এক করে ভাইগুলিকে অন্য সাইডে আসতে বললাম মানে প্রচুর সুন্দর করে সাজিয়েছে তো দেখাচ্ছি বন্ধুরা এক এক করে সবাই আসছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ইন্টারেস্টিং ভিডিও তো আজকের ভিডিওটি প্রচুর মজা করছে আমার ভাইরা ভাইগুলো পৌঁছে গেছে তো দেখাচ্ছি এখানে প্রচুর তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভাইগুলো তো ওই পাশে গিয়ে আর এক অন্য সাইড তোমাকে দেখাচ্ছি তো প্রচুর সুন্দর করে সাজিয়েছে পুরো ফ্যাক্টরিটা ইউএল বেঙ্গল তোমাকে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আই লাভ ইউএল বেঙ্গল দেখাচ্ছে প্রচুর লোক ভিড় জমেছে দেখতে পাচ্ছ বন্ধুরা অন্য সাইডে কি আছে তা আমরা কাছে গিয়ে তোমাকে দেখাবো মানে প্রচুর সুন্দর করে সাজিয়েছে কাছে পাশে গিয়ে দেখাবো দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর করে সাজিয়েছে প্রচুর সুন্দর লাগছে তো ওখানে আছে আমাদের ভোলে বাবা দেখতে পাচ্ছ বন্ধুরা ও কে সিন হ্যা তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর সুন্দর করে সাজিয়েছে বিহাইন্ড ইনফিনিটি এন্ড ব্যাক अगेन ছোট ছোট ছেলে মেয়ে এখানে আসছে দেখছে ইয়াং গাগা না থাকি তোমাকে অন্য সাইড নিয়ে যাব এবার তো বন্ধুরা তোমরা পূজার মণ্ডপে দিয়ে নিয়ে যাব চারিপাশটা একবার এক নজরে দেখিয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ ভাইগুলো হাই করছে তো দ্বিতীয় গেট পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা চারিপাশটি প্রচুর সুন্দর করে সাজিয়েছে ইউএল বেঙ্গল দ্বিতীয় গেট পার হবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ভিড় জমেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর সুন্দর করে সাজিয়েছে প্রচুর সুন্দর লাগছে হালকা হালকা বৃষ্টি পড়ছে
তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভাই দুটি চলে গেল। চারিপাশটা দেখাচ্ছি, এর মন্দিরে আমরা যাব। মন্দিরে প্রবেশ করব, দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরে প্রবেশ করে গেছে। তো দেখতে পাচ্ছ আমার বন্ধুগুলো ওখানে আছে, সে পুরানো বন্ধু। তো দেখতে পাচ্ছ এই যে লজ্জা করছে বন্ধুগুলো, দেখতে পাচ্ছ সব বন্ধুগুলো আছে। বিশ্বকর্মা পূজাতে এসেছে সব বন্ধুগুলো একসাথে, দেখা হলো। তো প্রচুর ভালো লাগলো বন্ধুগুলোর সাথে দেখা হয়ে। পুরো প্যান্ডেলটা একবার দেখাচ্ছি, দেখছো বন্ধুরা বন্ধুগুলো কি কি বলছে। পুরো প্যান্ডেলটা একবার চারপাশটা দেখাচ্ছি, ঠাকুরটি খুব সুন্দর হয়েছে। প্রসাদ বিতরণ করছে, তো হ্যালো গাইস, পৌঁছে গেছি আমরা সেই জায়গাতে যেখানে আমরা টুঙ্গা ধোয়াতে মণ্ডপ থেকে বের হলাম। তো আমার ভাইয়ের কাছে ক্যামেরাটি আছে, তো ওই পাশে গিয়ে দেখাচ্ছি। প্রচুর ইন্টারেস্টিং ভিডিও, তো আজকে প্রচুর মজা করছি। তো খিচুড়ি খাওয়ার জায়গাতে পৌঁছে গেছি, তো দেখাচ্ছি খিচুড়ি। এখানে প্রসাদ বিতরণ চলছে, তো আমি যাচ্ছি, আমার ভাইয়ের কাছে ক্যামেরা আছে। যাচ্ছি, এখানে প্রচুর লাইন দিয়ে যাচ্ছে। প্রচুর খাওয়া দাওয়া চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি এখানে দাঁড়িয়ে আছি, পাতা নিলাম, তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাতা। এবারে যেতে হবে এখানে, তো আজকে প্রচুর ইন্টারেস্টিং লাগছে। তো দেখতে পাচ্ছ আমার ভাইগুলো আছে সামনে, তো লাইন দিয়ে খিচুড়ি খাওয়া হবে। তো আমার ভাইকে ডাকলাম কিন্তু এলো না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ইন্টারেস্ট লাগছে আজ। লাইন দিয়ে খিচুড়ি নিলাম বন্ধুরা, ফের দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে বন্ধুরা দেখো। ও দারুন দারুন খিচুড়ি, ও তো দেখাচ্ছি। এবারে আমি যাচ্ছি অন্য সাইডে খেতে, অন্য লোকগুলো তো দেখতে পাচ্ছে বন্ধুরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তামও পৌঁছে গেছি, খিচুড়ি আর একটা বন্ধুরা সবাই খাচ্ছে। ও কি টেস্ট, তো পুরো চারপাশটা আরেকবার দেখাচ্ছি সবাই খেছে। তাহলে খিচুড়ি খাওয়া হয়ে গেলে তো এবারে যাচ্ছি, একটু ছোট্ট বোন আসছে আমার দিকে, তো দেখা যাক ও কি বলতেছিল, হয়তো তো শুনতে পেলাম না। তো বন্ধুরা এগিয়ে যাচ্ছি পার্কের দিকে, প্রচুর লোক এ পাশে। আজকের দিনটি প্রচুর সুন্দর লাগছে, তার কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা আজকে এখানে সমাপ্ত করা হলো, পরের পার্ট 2 এ বাকি দৃশ্যটি তুলে ধরবো। তো আজকে এখানে সমাপ্ত।